বার্থডে কে সাথে আজকে হলো কেশবের জন্মদিন তো চলো সকাল থেকেই ব্লগটা শুরু করি আজকে সকালবেলা থেকে আমি রান্না বান্না শুরু করেছিলাম কেশবের জন্মদিন ছিল আজকে আজকের দিনেই কেশবকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠার সব মানে কাজ সম্পন্ন হয়েছিল তো আজকের দিনটাকে তো কেশবের জন্মদিন হিসেবে ধরতে হবে সেই জন্য আজকে কি কি রান্না করলাম কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলায় সমস্ত কাজটা ছেড়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম আর কি কী রান্না করেছি সবগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা যদিও হয়নি তাও যতটা পারছি শেয়ার করছি কি বলতো একা হাতে রান্না করতে গিয়ে না সবগুলোর ভিডিওগুলো আর করা হয়নি মানে তাড়াহুড়ো করে বাকি রান্নাগুলো এমনি করেছি সেগুলো তোমাদেরকে বলে দেব কী কী রান্না করেছি আর চলো রান্নাগুলো কি কি করছি সেগুলো তোমাদেরকে যতটা পারছি একটু দেখিয়ে নিই আমি প্রথমে একটা কড়াইতে মানে যত রকমের সবজিগুলো ভেজে নেবো ভেবেছিলাম সেইগুলোকে মানে এক ক্যাকে ভেজে নিচ্ছিলাম আমি এখানে আলু ভাজা বেগুন ভাজা তারপরে তোমার বরবটি বা লাফা ভাজা কাঁচা কলা ভাজা করলা ভাজা ভেন্ডি ভাজা সমস্ত মানে ভাজাগুলো একদিকে একটা কড়াইতে করে নিচ্ছিলাম আর ওদিকে আরেকটা কড়াইতে আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ লাল শাক নিয়েছি লাল শাকগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে আমি কিন্তু ফোড়ন হিং শুকনো লঙ্কা সব কিছু দিয়ে কাঁচা মানে শাকটাকে বসিয়ে দিলাম আর এদিকে দেখো এই যে ভাজাগুলো সব একে একে হচ্ছে সবগুলো ভাজতে তো বেশ কিছুক্ষণ টাইম লেগেই যাবে সেই জন্য কিন্তু একটা কড়াইতে ভাজাগুলো সব বসিয়ে দিয়েছি আর একটা কড়াইতে কিন্তু একে একে রান্নাগুলো করছি এটাতেও যখন ভাজাগুলো সব হয়ে যাবে তখন কিন্তু এটাতেও তরকারিগুলো একে একে করতে থাকবো আর তোমাদেরকে আলাদা করে সবজিগুলো আর কি মানে কাটা দেখায়নি কারণ হচ্ছে একটা করে এই যে রান্না বসিয়ে দিয়ে গিয়ে তারপর একটা একটা করে সবজিগুলোকে কেটেছি এই রকমভাবে কেটেছি তো তার জন্য কিন্তু আর সবজিগুলো কাটা তোমাদেরকে দেখানো হয়নি তারপরে আমি সমস্ত মানে যেগুলো ভেজে নিয়েছি দেখতে পেলে কি কি ভেজে নিলাম তারপর লাস্টে কল্লা ভাজাটা করে নিচ্ছি কারণ কল্লা ভাজাটা একটু তেতো তেতো হবে তো তার জন্য প্রথমে ভাজি সব ভাজাগুলোকে ভেজে নেওয়ার পরে তারপরে এটা লাস্টে মানে ভাজাদের মধ্যে আর কি লাস্টে হচ্ছে ভাজা ভেজে নিয়েছি তারপরে ভালো করে কড়াইটাকে আবার ধুয়ে নিয়ে এখন আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিয়েছি তার সঙ্গে লঙ্কা আর হিং দিয়ে দিয়েছি আর তারপরে আমি এখানে বরবটি এবং ক্যাপসিকাম দিয়ে দিয়েছি মানে ডালের জন্য ভেজ ডাল করব তার জন্যই হঠাৎ করেই ঠিক হলো যেহেতু আগে থেকে ঠিক ছিল না ছিল না বলতে মানে খুবই ব্যস্ততার মধ্যে চলছিলো যার জন্যই ঠিক ছিল না সেই জন্য আর শরীরটাও ভালো ছিল না তো তারপরে সকাল থেকে ভাবলাম যে না নিজেদের ক্ষেত্রে যখন পালন করা হয় তো কেশা তো অবশ্যই মানে কে এসব তো পালন তো করতেই হবে তো তার জন্য হঠাৎ করেই ঠিক হয়েছে যে কি কি রান্না করব না করব মানে এখনো ঠিক হয়েছে বলতে কি মানে ওই একটা করে মানে রান্না বসাচ্ছি আর একবার করে ঠিক হচ্ছে যেটা ইচ্ছা হচ্ছে সেই সবজিটা কেটে নিয়ে চলে আসছি এরকম অবস্থা তো এখানে সবজি দিয়ে মুগ ডাল করেছি ভেজে নেওয়া সব কিছু হয়ে গেছে এবার ডালটা আমি ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে গেলেই হয়ে যাবে আর ওদিকে শাকটাও হয়ে গেছে শাকটা নামিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখানে পেঁপের চাটনিটা বসিয়ে দিলাম আর একটা কড়াইয়ে মানে ছোট কড়াইটাতে এবার পেঁপের চাটনিটা পেঁপের চাটনি কিন্তু খুবই সুন্দর লাগে তো সেটার রেসিপি তোমাদেরকে অন্য একদিন শেয়ার করবো এবং এর আগেও কিন্তু অনেক দিন আগে আমি শেয়ার করেছিলাম তো ওরা যদি কমেন্টে জানাও আর একবার শেয়ার করে দেবো আর পেঁপের চাটনি কিন্তু খুবই সুন্দর লাগে আমার কিন্তু সমস্ত চাটনির থেকে পেঁপের চাটনিটা মানে ভালো লাগে তো পেঁপেটা আমি এখানে গ্রেট করে নিয়ে পেঁপের চাটনিটা বানাচ্ছি তোমাদের ক্ষেত্রে পেঁপেটা হালকা করে প্রেশারে সেদ্ধও কিন্তু করে নিতে পারো দুই রকমভাবেই কিন্তু পেঁপের চাটনি বানানো যায় আমি গ্রেট করে নিয়ে আমার বেশি ভালো লাগে সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি আর তারপরে কিন্তু বানিয়ে নিলাম আর এখানে এবার পনিরের তরকারিটা করব তার জন্য কিন্তু পনিরের তরকারিটার জন্য পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে পনিরগুলোকে এবার ভেজে নিচ্ছি এখন পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে ভেজে নিচ্ছি আর তারপরে পনিরের ওদিকে মশলাটাও কিন্তু আমি করে নিচ্ছি মানে করে নিয়েছি আর তারপরে পনিরের ভেবেছি দুটো আইটেম করবো জানি না সময়ে যদি হয় তাহলে অবশ্যই দুটো আইটেম বানাবো পনের পনিরের একটা তরকারি করবো ভেবেছি আলু পনির দিয়ে আর তার সঙ্গে ভেবেছি যে চিলি পনিরের মতন করবো তো দেখা যাক দুটো হয় কি না আমি এখন পনিরের তরকারিটাই করছি প্রথমে পনিরগুলো তো ভাজা হয়ে গেল এবার আলুগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি আর তারপরে আলুগুলোকে ভেজে নেওয়ার পরে এখানে মশলাটা দিয়ে দিলাম মশলাতে কি কি আছে সেটা একটু তোমাদেরকে বলে দিই এখানে রয়েছে আদা তার সঙ্গে রয়েছে কাজু বাদাম কিশমিশ আমন্ড বাদাম তিন ধরনের জিনিস রয়েছে তার সঙ্গে রয়েছে পোস্ত এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা একসঙ্গে সব কিছু পেস্ট করে নিয়েছি এবার মশলাটা দিয়ে দিলাম তার সঙ্গে নুন হলুদ দিয়ে দিলাম সব মশলায় দেওয়া হয়ে গেল এবার কিন্তু ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছি নিরামিষ রান্নার ক্ষেত্রে না একটু কাজুবাদাম কিশমিশটা খুব ভালো লাগে আর যদি সেটা আর তার সঙ্গে একটু পোস্তটাও কিন্তু খুব সুন্দর যায় সব রান্নার ক্ষেত্রে বলছি না যখন কিছু স্পেশাল বানাচ্ছি তখনকার ক্ষেত্রে বলছি ঠিক আছে তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার পনিরের টুকরোগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম তারপরে কিন্তু এবার মানে ভালো করে আরেকটু কষিয়ে নেবো পনিরটাও যখন মশলার সঙ্গে কষানো হয়ে যাবে এবার তার মধ্যে জল দিয়ে দেব আর জলটা দিয়ে শুধুমাত্র আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে শুধু সেই মানে আলুটা সেদ্ধ হতে যেটুকু টাইম লাগবে সেইটুকুই সময় লাগবে আর এই যে দেখো এবার আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব আর ওদিকে কিন্তু আমার পেঁপের চাটনিটাও হয়ে গেছে একদম তো পেঁপের চাটনিটা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে রেখেছিলাম তো ভাবলাম বেকার কড়াইটা তো মানে পড়ে আছে কড়াইটা আবার ধুয়ে নিয়েছি দিয়ে তারপরে কিন্তু কচু দিয়ে মানে যে মশলাটা বানালাম না ওই আদা পোস্ত সব কিছু দিয়ে যে মশলাটা বললাম মানে পনির দিয়েছি ওই মশলাটাই অর্ধেকটা পরিমাণ পনিরে ব্যবহার করেছি অর্ধেকটা পরিমাণ কিন্তু কচু দিয়ে বেশ কচুরও খুব সুন্দর একটা মানে মশলা কচু যেটা বলে সেইটাকে বানাবো আর আমাদের রাধারানির তো মানে হয়তো সবার মনে হতে পারে যে মানে কচুটা কচুর রেসিপি একটু অর্ড লাগতে পারে কিন্তু বানিয়েছিলাম কারণ আমাদের রাধা রানির কচু সব মানে সবজির মধ্যে কচু তো হচ্ছে ফেভারিট সেই জন্য কিন্তু ভাবলাম যে আজকের দিনে তাহলে রাধা রানির যেহেতু ফেভারিট সেহেতু একটু রেসিপিটা বানানোই যেতে পারে তো কি বানাবো সেটা ভাবতে ভাবতে মনে করলাম যে তাহলে এই রেসিপিটাই বানানো যাক আর এদিকে দেখো মশলাটা যেটুকু আমি দিয়ে দিলাম মানে অর্ধেকটা পরিমাণ আমি পনিরে ইউজ করেছি আর অর্ধেকটা পরিমাণ কিন্তু এই কচুতে ইউজ করলাম এখানে আর কিছু করতে হবে না কিছুক্ষণ মানে নুন হলুদ দিয়ে তো ভেজে নিলাম তারপরে ওটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি তো ওগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে ভাবলাম যে স্নান টান তো করাই হয়ে গেছে তো এবার কেশবদেরকেও সবাইকে স্নান করানো হয়ে যাক সব আমাদের তো সবার স্নান হয়ে গেছে কেশবদেরকেও এবার স্নান টান করিয়ে দিচ্ছি এবার একে একে সবাইকে স্নান করিয়ে দিলাম তারপরে লাস্টে আমাদের কেশব সোনাকেও স্নান করাচ্ছি এই হচ্ছে আমাদের কেশব সোনা আজকে আমাদের বাবু জন্মদিন আর তার সঙ্গে লাললারও জন্মদিন তো যাই হোক ওইদিকে কেশবদেরকে স্নান টান করিয়ে রেডি করিয়ে বসিয়ে রেখে দিয়েছি তারপরে এখানে চিলি পনিরটা বানিয়ে নিচ্ছি এখন আরও যে রেসিপিগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিই মানে লুচি করেছি ক্ষীর করেছি পায়েস করেছি আর তার সঙ্গে কিন্তু মানে তোমাদেরকে কী বলবো মানে সব রেসিপিগুলো আর শেয়ার করা হয়নি খুব দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে করে নিয়েছি আর তারপরে চলে এসেছি তোমাদেরকে একদম দেখো কেশবদেরকে সবাইকে রেডি করে আর কেশবদেরকে তোমাদেরকে আগে আর দেখালাম না ড্রেস পরিয়ে একেবারে যে দেখো তৈরি করে নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের সবাইকে কেমন লাগছে শুধুমাত্র কেশব সোনা বলে না কেশব সোনা সহ সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আশা করছি সবার বেশ ভালোই লাগছে আর এই যে দেখো কেক নিয়ে চলে এসেছি হ্যাঁ কেকটা কিন্তু কিন্তু অনেকে কমেন্ট এর আগের বারেও যে কেকের মধ্যে ডিম দেওয়া থাকে না কেকের মধ্যে ডিম দেওয়া নেই সেটা বলেই নেওয়া হয়েছে মানে এগলেস কেক কিন্তু ঠিক আছে এর আগের ভিডিও যখন দিয়েছিলাম তখনও অনেকে কমেন্টে বলেছিল অবশ্যই সবাই যে খারাপভাবে বলেছিল সেটা না সবারই একটা মানে মনের ভাব থাকে যে মানে কেকের মধ্যে ডিম থাকে এটা আমরা সবাই জানি আর সেই রকম কিছুই মানে দিয়ে দিচ্ছি কিনা তো সবারই কৃষ্ণ তো মানে সবাই তো ভগবানকে ভালোবাসে তো সেই সর্ষে কিন্তু অনেকে কমেন্ট করেছিল আমাকে তো সেই জন্য এবার বলে দিলাম যে মানে ডিম না দিয়েই কিন্তু কেকটা বানানো হয়েছে আর গোপালকে দিয়েছিলাম কেক কাটতে কারণ গোপাল হচ্ছে মানে কেশবের বড়ো দা মানে সবার দাদা আর কি ঠিক আছে তো যাই হোক সিয়ান কেক কাটছিলো আর দেখো প্রথমে কেকটা যখন মোমবাতিটা ধরালাম কেশ মানে সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল তারপরে কিন্তু মানে কেকটা যখন কাটলো কেকটা কাটার পরে কেশবকে খাওয়াতে বলছিলাম তো এত স্পিডেও খাওয়াচ্ছিল মানে আর কি কি বলবো মানে ওর আর কি কেকটা সবাইকে খাইয়ে ও আর কি খাবে সেই জন্য দেখছি যে ও দেখছে যে মানে যত তাড়াতাড়ি আর কি খাওয়ানো যায় তো মানে ও জাস্ট সেকেন্ডের মধ্যে সবাইকে মানে আর কি খাওয়ানোর চেষ্টা করছিলাম তারপরে বললাম ভালো করে যখন খাওয়াতে বললাম আবার যাই হোক সবাইকে ভালো করে খাওয়ানো ছোট বাচ্চারা তো এরকমই হয় তাই না তো যাই হোক তারপরে যাই কেকটা খুব সুন্দরভাবে আমাদের মানে কেক কাটিং সব কিছু হয়ে গেছে আর শেয়ান দেখো মানে যে কেকটুকু ওর হাতে ছিল সেইটা itu, uh, mana ও খেয়ে নিয়েছে তারপরে আমি কেক খাওয়াচ্ছিলাম সবাইকে তো সবাইকে কেক খাওয়ানোর পরে আমাদেরকে সব সবার যে বড়ো দাদা তাদেরকেও কেক খাইয়ে দিলাম আর এই যে দেখো মেনুতে কি কি ছিল তোমাদেরকে মানে একবার দেখিয়ে আর একবার তো যে ফ্রায়েড রাইস ছিল ভাত ছিল তার সঙ্গে ছিল যে যত রকমের ভাজা তো দেখলেই তোমরা কী কী ভেজেছিলাম তার সঙ্গে ডাল পনির আলু তরকারি তার সঙ্গে চিলি পনির তার সঙ্গে মশলা কচু আর ওদিকে ছিল লুচি লুচির সঙ্গে ছিল ক্ষীর পায়েস আর দুধ আর এদিকে তো কেকটা রাখা ছিল ঠিক আছে তো এই যে সব কিছু একসঙ্গেই নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এবার আমি কে সব কিছু একটু একটু করে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম আর মানে সমস্ত কিছুই প্রথমে শাক টাক দিয়ে ভাতটা খাইয়ে দিলাম তারপরে কিন্তু চিলি পনির দিয়ে ফ্রায়েড রাইসটাও খাইয়ে দিয়েছি আর তারপরে লুচিটাও খাইয়ে দিলাম মানে সব কিছু দিয়ে ক্ষীর দিয়ে একবার পায়েস দিয়ে একবার এরকমভাবে তো যাই হোক তো খুব সুন্দরভাবে সব কিছু মানে ভালোভাবেই কেটে গেছে তোমাদেরও কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানাবে আর তোমরাও কে। কে কৃষ্ণ সেবাতে কে কে কী কী মানে দাও মানে খাবারে কী কী ব্যবহার করো ভোগে কী কী দিচ্ছ সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমি হয়তো দিইনি এরকম যদি থাকে রেসিপি কিছু তাহলে অবশ্যই আমাকে জানিও সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখতেই পাচ্ছ আজকে সন্ধ্যাটা তোমাদের কেমন লাগলো ভিডিওটাতে অবশ্যই জানিও আমাদের তো খুবই ভালো কেটেছে দেখতেই পাচ্ছ সবার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো কেটেছে আর কেশব আসার পর থেকে মানে অনেক পরিবর্তন কিন্তু এসেছে আমার মানে আমার জীবনে স্পেশালি তো সেই জন্য কেশব তো অবশ্যই খুবই স্পেশাল আমার কাছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি সবাইকে খাইয়ে দাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেবো এবার আর তোমরাও কিন্তু দূর থেকেই সবাই মানসিকভাবে প্রসাদ গ্রহণ করো কারণ মানসিক শান্তিটাই থেকে মানে বড় ব্যাপার বা মানসিকভাবে সব কিছু পাওয়াটাই বড় ব্যাপার তো সবাইকে তো মানে হাতি প্রসাদ আমি দিতে পারছি না এই মুহুর্তে যারা দেখছো দূর থেকেই প্রসাদ গ্রহণ করো আর কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলো না ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করতে ভুলো না তো আজকের মতন আসছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবে না আর সবাই ভিডিওটিকে লাইক করতে ভুলবে না তো এই যে দেখো আজকে রাতের ভিডিও ছিল এই পর্যন্তই তো সবাই কিন্তু ও বলতে ভুলেই গেছি সবাই কেক নিয়েছো তো সবাই কিন্তু কেকও নিও ঠিক আছে তো তো যাই হোক এই এই পর্যন্তই ছিল ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতন আসছে দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণ জন্য সবাই ভালো থেকো বাই বাই গুড নাইট সকলকে আর আমাদের কেশবের তরফ থেকেও সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল